বাবু, একটা থাপ্পড় দে না দাঁত খোলা ফেলে। এটা তো রিজার্ভ পাস, হ্যাঁ এটা রিজার্ভ পাস, এটা 6 নম্বর লোকাল পাস। হাঁস মুরগি গরু ছাগল দোকানদার যত আছে সব এখানে আছে, একটা এসি নাই। এই জন্য তোমার বলছিলাম কটা দিন পর বিয়েটা করি। হ্যালো হ্যালো, কি হইছে গরু? মোর খাতা গরু নাম নাই। ওই সমেত হন মুই কই দিলাম মোর খাতা জানি কোনো গরু আনা, আর যদি গরু আইছে এইলে মোর কথা মুই আস্তা তুমু না বুঝি আইয়া তোরে তোরে যে কি হরমু হ্যাঁ তুই কই পারবি না। মুই কইতে লাগছি গরু বাইন্দা রাখ, মুই আইতে আসি তারপরে মই বাবু আউ জামানে। আমার আস আমার আস কই আমার আস কি চুরি করছে? ও তুই বাসি আপ গাড়ি মা করাও আমার আস কি হইছে ভাই? ভাই আমার অন্য তো হইছে আস তিনটা হকল আস তিনটা ভাই না কি কে চুরি করছে? তাহলে কি হারায় গেছে? আপা কোন চিড়িয়াখানে চলে আসি আমি? আর এই যে কিটা ভাই কি কে চুরি করছে ভাই? আমি জি ওর ভাই আমি না হিট কোন সমস্যা বলুন কি হয়েছে দেখি। বাবু শোনো, আমরা কিন্তু 2 দিনে বেশি থাকতে পারবো না, বাসায় বলে আসছি বান্ধবীর বিয়েতে যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিদি, সমস্যা নেই। তো একটা কথা গো, তোমার মুহের এই অবস্থা কেন? হ্যাঁ এত মেকআপ দাও কেন? হ্যাঁ মেকআপটা যখন ঘামে তারপরে যখন এটা পয়রা যায় তখন যে কি বাজে লাগে তোমার, যখন একদম পেতলির মতন লাগে। কি বললি? আই কে আমার পেতলি মতন লাগে? তাহলে এবার সাথে রিলেশন করছিস কেন? কই কি বললি? এই তুই আবার তুই করে কষ্ট কেন? তোর সমস্যা কি? হ্যাঁ তখন তো ভালোই পাঠাইছিলি। পড়াইছি আমি তো আর জানি না যে তোর তোর মেকআপ ছেড়ে গেলে তোর এত পেতলির মতন লাগে। হ্যাঁ আমার হাত করো।